প্রথম দিন চটকপুরে কিভাবে এসেছিলাম, কি কি করেছিলাম, কোন হোমস্টেতে উঠেছিলাম, তা সমস্ত কিছু আগের ভিডিওতেই বলেছি। যদি না দেখে থাকেন, নিচের ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্কটায় ক্লিক করে চটপট দেখে আসুন। আমার দেখা নর্থ বেঙ্গলের সমস্ত অফবিটের মধ্যে এই চটকপুর অন্যতম। চারিদিকে সুদূর প্রসারী পাইনের অরণ্য, রং বেরঙের নানান ফুলের গাছ, নাম না জানা পাখিদের কিচির মিচির, একদম সামনে হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা। আর সন্ধে হবার পর থেকেই লেপার্ড, বিয়ার আর বাইসনের ডাকে এই যেন সামনে চলে এলো, এই সব রোমহর্ষক অভিজ্ঞতাকে নিয়েই এইবারের মতো শেষ করেছিলাম আমাদের চটকপুরের যাত্রা। যারা চটকপুরে যাননি বা পরবর্তীকালে যাবেন, তাদের জেনে রাখা দরকার, আপনি যে রাস্তা দিয়ে চটকপুরে ঢুকছেন তার ঠিক নিচেই পাইনের অরণ্য, সেখানে না যাওয়াটাই একেবারে ঠিক। মাঝখানের রাস্তা যেখান দিয়ে আপনি যাচ্ছেন সেটা সোজা গ্রহণ অরণ্যে প্রবেশ করেছে, আর ওপরে পাহাড়ের ঢালে সুন্দর করে সাজানো ছোট ছোট বাড়ি আর হাতে গোনা 20টা মাত্র ফ্যামিলি নিয়ে এই চটকপুর গ্রাম। সমস্ত বাড়িতেই এখানে হোমস্টের ব্যবস্থা আছে, আর তার ওপরেই ভিউ পয়েন্ট। যাই হোক, দুদিন ছিলাম আমরা চটকপুরে, একদিন ঘুরে এসেছিলাম এই হোমস্টের একটু উপরেই অবস্থিত ওখানকার ভিউ পয়েন্ট থেকে। আমাদের পূজা হোমস্টের ওপর দিকের রাস্তা ধরে সোজা খাড়াই চড়াই উতরাই পথ ধরে এগোলেই একদম ভিউ পয়েন্টে চলে যেতে পারবেন। শুধু পূজা হোমস্টে না, সমস্ত হোমস্টের ওপর রাস্তাই ভিউ পয়েন্টের দিকেই যায়, কোনো রকম গাইডের প্রয়োজন হবে না। সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম ভিউ পয়েন্টের জন্য। একটু কষ্ট হচ্ছে ওপরে উঠতে, কারণ রাস্তাটা খুবই খারাপ, কিন্তু মনোরম শান্তিপূর্ণ পরিবেশের মাঝে হাঁটতে আপনার ভালোই লাগে। হাঁটতে হাঁটতেই এক নজরে যখন আপনার বাঁ দিক বরাবর নিচের দিকটা দেখবেন, তখন সত্যি মনটা ভরে যাবে। আমাদের হোমস্টেটা একটু নিচের দিকে ছিল, তাই আমাদের ভিউ পয়েন্ট যেতে সময় লেগেছিল এই 15 মিনিট মতো। আপনি নিচের দিকের হোমস্টেতে থাকুন কি ওপরের দিকের হোমস্টেতে থাকুন, আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু একই পাবেন। কিন্তু ওপর দিকের হোমস্টেতে থাকলে ভিউ পয়েন্টে যাওয়ার ক্ষেত্রে সহজ, আমার মনে হয় না এটাই বিশেষ কিছু সুবিধা আছে বলে। হাঁটতে হাঁটতে অবশেষে মন ভরানো সেই বারবার ইউটিউবে দেখা কাঠের গুঁড়ি দিয়ে সাজানো আঁকা বাঁকা রাস্তাটা দেখেই বুঝে গেছিলাম ভিউ পয়েন্টে আমরা এসে গেছি। আর এই হলো চটকপুরের সেই ভিউ পয়েন্ট। সমস্ত চটকপুরের ভিউটা এখান থেকে সহজেই পাওয়া যায়, আর সাথে মাউন্ট কাঞ্চনদা তো আছেই। এখান থেকে সানসেট সানরাইজ দুটোই খুবই ভালো মতো করে দেখা যায়। আমরা প্রায় 2 ঘন্টার মতো সময় কাটিয়ে গিয়েছিলাম এখান থেকে। পথ কম হোক সময়ও কম লাগুক, ভিউ পয়েন্টের এই ছোট্ট ট্রেকিংটাও সমস্ত পাহাড় প্রেমীদের কাছে একটা বড় অ্যাচিভমেন্টের থেকে কম কিছু না। ভিউ পয়েন্ট থেকে ফিরেই আবার বেরিয়ে পড়েছিলাম অরণ্যে হানা দেবার জন্য জঙ্গল সাফারিতে, আর সেই দুঃসাহসিক রোমহর্ষক অভিজ্ঞতা নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকুন, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, কমেন্টস করে আপনাদেরও মতামত জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এবং উৎসাহ দিন আমায়, যাতে এরাম অজানা কিছু জায়গা আপনাদের সামনে বারবার আমি তুলে ধরতে পারি।